السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত হাজিরিন, আমাদের সামনে ঈদ উল আযহা কুরবানির সালাত আসছে, যে সালাত পার্শ্বিক একবার হয়ে থাকে। অতএব আমাদের অনেক ভাই এই কুরবানির সালাত, ঈদ উল আযহা এই দুই রাকাত সালাত অনেক জনে জানে না। শত 99% মানুষ থেকে এই ঈদ উল আযহার নামাজের ক্ষেত্রে জানা নাই। সেজন্য আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে সকল মুসলমান ভাই ভাই আমার ভিডিওটি যদি দেখে আলহামদুলিল্লাহ সকলে শিখতে পারবেন। সেজন্য আমি এই ভিডিওটি আসছি। আপনারা যদি আমার ভিডিওটি যদি বারবার যদি ইত্যাদি দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ শিক্ষা হয়ে যাবে। এখন আমি দেখাবো ঈদ উল আযহা দুই রাকাত সালাত কুরবানির সালাত কিভাবে পড়তে হয় সেটা আমি দেখাব। প্রথমে আমরা ঈদ উল আযহা এই কুরবানির সালাত এটা আমরা নিয়ত মনে মনে রাখব, মুখ উচ্চারণ করতে হবে না। তাহলে নিয়ত হলো মনে মনে আর উচ্চারণ করো মুখে। এই নামাজের ক্ষেত্রে নিয়তেটা অন্তরে থাকলে হবে, মুখ উচ্চারণ করতে হবে না, কারণ হাদিসের মধ্যে এরকম নাই যে মুখে উচ্চারণ করতে হবে, সেটা মনে মনে থাকলে হবে। এখন বিষয় হচ্ছে আমরা কোরবানির সালাত কিভাবে করব। ইমাম সাহেব, খতিব সাহেব যেভাবে করে থাকে আমরা সেভাবে করি, কিন্তু আমাদের সকল উচিত এই দুই রাকাত সালাত কিভাবে পড়তে হয় আমরা সকলে জানা উচিত। সেজন্য আমরা প্রথমে তাকবীরে তাহরিম আমরা আল্লাহু আকবার বলে সালা পড়ব। সালা পড়ে এরপর আমরা আবার তিনবার হাত তুলব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার বলে আবার নিয়ত করব। সূরা কারাত করে রুকু সিজদা করে দুই রেখাতের জন্য আবার দাঁড়াব, দাঁড়িয়ে সূরা কালাম পড়ব, সূরা কালাম শেষ করে এরপর রুকুতে যাওয়ার আগে আবার তিনটা তাকবীর দিব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব, রুকুতে গিয়ে আমরা রুকু সিজদা করে এরপর তাশাহুদ ও রুসুল ও তাহিয়াতগুলো পড়ে সর্বশেষ আমরা সালাম ফিরিয়ে সালাত শেষ করব। সেজন্য আমি কিভাবে পড়তে হয় আমি একটু দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তা'আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إنا أعطيناك صل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا اغفر لي وارحمني واهدني وارزقني
مغفرة